یکی دب کیده بیگتی کی کابو اکن شکنو شکنو روٹی گلو کھا جا کھیلی مونو بھالو تو بابا کی کھا بھونے اکن کی کھا جا জলই খাই শুধু জল খেলে পেট ভরে তখন খাবারগুলো ঠিক মতো খেলেই ভালো হতো খেতে পেত না কি করবো এখন জল খাই জল খেয়ে পেট ভরাতে হবে কেন রুটি তরকারি খেয়ে পেট ভরেনি তো হ্যাঁ না না মানে মানে হ্যাঁ তাই আসলে কি জানো এই বাড়ির ওই অখাদ্য রুটি তরকারি তোমার মুখে রুচবে না ওই ওই খারাপ খারাপ খাবার খেলে না তোমাকে উপোস করেই থাকতে হবে তাই তো আমি তোমার জন্য গরম গরম ডিম টোস্ট বানিয়ে এনেছি খাও ঠিক আছে আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন এসো 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 এখানে বসো বসো এত লজ্জা পেও না বুঝলে এই গরম গরম ডিম টোস্টটা খেয়ে না ধরো 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 খাও খাও আরে খাও এত লজ্জা পাচ্ছ কেন গিয়ে কি বলবো না থাক মা শুনলে কষ্ট পাবেন বেচারি বোধ হয় খিদের চোট অত কিছু বুঝতে পারিনি তাই থাক খাচ্ছে খা আমি বরং এটা নিয়ে চলেই যাই দলে ভেড়া বই এই পরিবারের কারোর সঙ্গে মিশতে দেব না তুমি দেখি আজকে আমি শাড়ি পরিয়ে দিলাম পরের দিন থেকে তুমি শাড়ি পরতে পারবে একি চুল থেকে তো টপ টপ করে জল পড়ছে দেখেছো কাণ্ড মাথাটাও ঠিক করে মোছেনি মেয়েটা দাঁড়াও দেখি আচ্ছা মুন্নি এখন তুমি কি করবে এখন
এখন একটু রান্নাঘরে যাব বৌদি আর বড়দিকে হেল্প করতে। আজকে বিকেলে তো বড়দি চলে যাবে। আজকে কি কি রান্না হবে? জামাইবাবু আর বড়দা বাজারে গেছে, ওরা এলেই রান্না শুরু হবে। অনেক কিছু রান্না হবে আজকে, তার মধ্যে স্পেশাল হলো চিংড়ির পুর দিয়ে পটলের দোলনা। যাই, আমি একটু ওদিকটা দেখে আসি, কেমন? মুন্নি, কি আমি রান্নাঘরে একটু যাব? হ্যাঁ, কেন যাবে না? তুমি একটা কাজ করো, চুলটা ভালো করে আসবে, রান্নাঘরে চলে এসো, ঠিক আছে? আমি আসি। দুষ্টু, স্নান করেছ? একি, তোমার সিঁথি ফাঁকা কেন? সিঁদুর দাওনি? আসলে মা, আমার কাছে না সিঁদুর নেই। দুষ্টু, শাঁখা, সিঁদুর, লোহা, এগুলো হলো এই স্ত্রীর লক্ষণ, কখনো নেই বলবে না, কেমন? এ দেখো, আমি মায়ের পায়ের সিঁদুর নিয়ে এসেছি, মন্দিরে পুজো দিতে গিয়ে মায়ের পায়ে ছুঁয়ে নিয়ে এসেছি। এই সিঁদুরটা তুমি রোজ সিঁথিতে দেবে আর নোয়াতে দেবে, কেমন? স্নান করে উঠে সৌভাগ্যবতী হও, ভালো থেকো। নাও, এটা তোমার কাছে রেখে দাও। মা, তুমি আমার উপর আর রাগ করে নেই তো? না মা, তোমার উপর রাগ করে কি থাকা যায়? আসলে রাগ কখনো বেশি দিন থাকে না, টেকেই না অতদিন। তবে একটা কথা মনে রেখো, তোমার নিজের লোক যারা, যারা তোমার আপনজন, তারা যেন তোমার উপর অভিমান করে না থাকেন। রাগটা টেকে না ঠিকই, কিন্তু অভিমান বড্ড টেকসই। তুমি তৈরি হয়ে এসো, কেমন? বেশ ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু বড়বৌদি, পুরটা মনে হচ্ছে বেশ জমিই হয়েছে। বলছো? দেখা যাক, খেতে গেলে বুঝবো। আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, বুঝলে? নামিয়ে দাও। হ্যাঁ, আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিই পুরটা। দেখো সব। তবে ঠাকুরজি, তুমি কিন্তু আর কটা দিন থেকে গেলে না সবারই খুব ভালো লাগতো জানো। হবে না গো, উপায় যদি থাকতো তোমাকে আর বলতে হতো না, আমি নিশ্চয়ই থেকে যেতাম। বড়বৌদি, বলছি রাজা দুষ্টু অষ্টমঙ্গলাতে কোথায় যাবে গো? মানে আমার মনে হয় না যে দুষ্টুর বাড়ির লোক এত তাড়াতাড়ি সব কিছু মেনে নেবে। সে তো আমারও সেরকমই মনে হচ্ছে। দেখি, সেরকম কিছু একটা যদি ব্যবস্থা না হয় তাহলে মাকে বলে না হয় বাড়িতে পুরুষটাকে, ওদের গেটটা এ বাড়িতেই খুলিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওই দুষ্টুদের দাদা এসেছিল না, বলছিল তো যে দুষ্টু নিজের দাদা, তাহলে তার বাড়িতে এদেরকে পাঠালে হয় না? দিদি ভাই, তুই আবার এখানে কি করছিস? না মানে তোমাকে একটু হেল্প করতে। বুঝো, দেখো ফাঁকা গিন্নিতে আমাদেরকে কোনো হেল্প করতে হবে না, তুই বরং দাঁড়িয়ে দেখ আমরা কি করি। না, আমি একটু হেল্প করি না, আমি পারবো। তোমরা বরঞ্চ এই কাজগুলো করো, আমি বাসনগুলো গুছিয়ে রাখ। আরে বাবা, কিচ্ছু করতে হবে না, আমরা তো আছি নাকি। এই রে, আমার ফোনটা আবার বাজছে, দাও তো বাবুরে, আমি দেখে আসি। দুষ্টু, এই রান্নাঘরের কি কি কাজ তুমি করতে পারো? মানে কোনো
রান্নাটান্না নিজে হাতে করেছো কখনো? ও বড় বৌদি, ধরো তো মিমি ফোন করেছে তোমাকে চাইছে। কে মিমি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। সবাই ভালো আছে তো? ওরা হ্যাঁ ভালো আছে। আসলে ওর মেয়ের পরীক্ষা চলছিল না, তাই বলেছে পরীক্ষা মিটে গেলে ওরা আসবে। দিদি ভাই, এই বাসনগুলো কোথায় মাজবো? এখানে তো কত নোংরা জিনিসপত্র ছিল, সবই তো ফেলে দিলাম। মানে এইমাত্র যে পুটটা বানিয়ে রেখেছিলাম ওটাও তুমি ফেলে দিয়েছো? ওটা কি পটলে দেওয়ার পুট ছিল? হে মা, আমি তো এই ডাস্টবিনে সব ফেলে দিয়েছি। কি হবে বলতো ঠাকুরজি? আশ্চর্য তো, একটা রান্না করা জিনিস তুমি দেখে বুঝতে পারলে না? মা, আমি ইচ্ছে করে ফেলিনি, আমি বুঝতে পারিনি। ছাড়ই না মা, আমি তো আছি, আমি ঠিক ম্যানেজ করে নেবো। কিছু বলো না। বড় বৌমা। হ্যাঁ মা। আমার ঘরে এসো, কথা আছে তোমার সঙ্গে। মা, কি বলবেন বলছিলেন মা আমায়? দেখো বড় বৌমা, আমাদের অভাবের সংসার, তার উপর এই সংসারে আরো একজন বেড়েছে, তাই আমি কি করে সংসার চালাই সেটা শুধু আমিই জানি। অনেক বুঝে সুঝে আমাকে খরচা করতে হয় বড় বৌমা, অনেক হিসেব করে চলতে হয় আমাকে। আমি জানি মা। হ্যাঁ আমি জানি তুমি সেটা বোঝো, সেই জন্যই তোমাকে বলা। রান্নাঘরের দায়িত্বটা তুমি একাই নেবে বড় বৌমা, আমি তো তোমার পাশে রইলাম। দুষ্টুকে কোনোভাবেই রান্নাঘরে ঢুকতে দেবে না, ও যেন রান্নাঘরের কোনো কাজে হাত না দেয়। এই আপনি কি বলছেন মা? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার কথাগুলো হয়তো খুব কঠিন শোনাচ্ছে, কিন্তু একটু ভেবে দেখলে বুঝতে পারবে আমি কোনো অন্যায় বলছি না। কিন্তু মা, দেখো বড় বৌমা, দুষ্টু অনেক বড় ঘরের মেয়ে আর আমরা নিম্ন মধ্যবিত্ত ঘর, আমাদের সংসারে রীতিনীতি চালচলন এগুলো বুঝতে অনেক অনেক সময় লাগবে। এখন তা লাগবে, কিন্তু মা আমার বিশ্বাস দুষ্টু একদিন সব কিছু মানিয়ে নেবে, দেখবেন। হয়তো পারবে একদিন, কিন্তু ভুলে যেও না যে জলের মাছকে ডাঙায় তোলা হয়েছে বড় বৌমা। এইভাবে যদি প্রত্যেক দিন খাবার টাবারও ফেলতে থাকে তাহলে আমরা চালাবো কি করে? আমি
করতেছে মা, কিন্তু দেখুন আজকে তো ও নিজে থেকেই রান্নাঘরে আসতে চেয়েছিল। আমি দেখুন এর পরেও যদি আবারও আসতে চায় আমি কেমন করে বারণ করব মা ওকে? বারণ করে দেবে ওকে, বারণ করে দেবে। তুমি যদি না পারো আমি ওকে বারণ করে দেবো। দরকার হলে ওকে আমি বলবো যে এখন নতুন বউ, ও এখন রান্নাঘরে ঢোকবার কোনো দরকার নেই। দিদি ভাই তুমি এখানে? তুমি তোমার ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও না। দিদি ভাই আমি ওই খাবারগুলো ফেলে দিয়েছি বলে তোমরা আমার উপর খুব রাগ করেছো না? না না দুষ্টু, রাগ অভিমানের প্রশ্ন এখানে উঠছে না দুষ্টু। তোমাকে জানতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, নিজের দায়িত্ব নিজেকে বুঝে নিতে হবে। মা এসব আমার কাছে একদম নতুন, আমি আগে এগুলো কিচ্ছু করিনি বিশ্বাস কর, তাই আমি একটু ভুল করে ফেলেছি। কিন্তু কিন্তু আমি তোকে কথা দিচ্ছি এই ভুল আমি আর করবো, আর ভবিষ্যতে যদি করি নিজের মেয়ে মনে কর আমার তুমি বকে দিও। মা মা আমি পারবো দেখো না, আমি ঠিক পারবো, তোমার মতো মা পাশে থাকি আমি সব মানিয়ে নিতে পারবো। তুমি দেখো আমি একদিন এই বাড়ির মেয়ে হয়ে উঠি, শুধু তুমি আমার উপর রাগ করে দেখো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি রাগ করে দেখো না। কি করে তোর উপর রাগ করে থাকবো? Thank you.